শুনে, মানে আপনি কি আপনার পরিবারকে মারতে চান? আজকে একটা ডাক্তার সাহেব মারা গেছে, দেখছেন না আপনার? ডাক্তার সাহেব ট্রিটমেন্ট দিতে দিতে মারা গেছে। তারপরে কি আজকে ভারতে হাহাকার দেখেন? একটা বাপ মারা গেল, চার কোনো লোক তখন নিচ্ছিল না, এখন তো আমাদের পুলিশে গিয়ে এসছে, আর একটা সম্প্রদায়ের মানুষে গিয়ে এসছে যে তারা ওই লাশ দাফন করবে সুন্দরভাবে। এমন একটা পরিস্থিতির মধ্যে সারা বিশ্ব, এই না যে শুধু বাংলাদেশে হয়েছে, এই না যে সাতক্ষীরায় হয়েছে, তা তো না। এখন আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করতে হবে যে সাতক্ষীরার অবস্থাটা এখন ভালো। এখন নিজেরা যদি খারাপ করে দেই তাহলে কে কষ্ট পাবে বলেন? আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, আপনাদের বহু লোকের সাথে আপনাদের সম্পর্ক আছে, আপনারা দয়া করে এই মেসেজটা আপনার সব জায়গায় পৌঁছে দেবেন। আর রিলিফ নিয়ে কারোর চিন্তা ভাবনা করতে ইনশাল্লাহ রিলিফ পেয়ে দেখা যাবে যে আমাদের কারণে কিন্তু বন্ধ করে দেবে। আজকে টিসিবির মাল দেওয়া নিয়ে নিয়ে দেখে শত শত মানুষ এটা গ্যাঞ্জাম করে ফেলছে। তারপরে 10 টাকা চাল দিতে যেয়ে সেখানে শত শত মানুষ এক জায়গায় হয়ে যাচ্ছে, কেউ সামাজিক দূরত্বটা বজায় রাখছে না। কারণটা কি বলেন? আমরা দয়া করে বারবার বলছি, আপনারা এইটা মানেন, মানলে আপনি ভালো থাকবেন, এলাকা ভালো থাকবে, আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকবো। আমরা কাজ করছি, আমি তো ওই আশা নিয়ে এসেছিলাম যে আমরা যাবো, কিন্তু দূরত্ব বজায় রেখে সব কিছু করবো, কিন্তু আপনাদের জ্বালায় সেটা হবে না। এটা কি আপনারা একটু মানবেন? কথা বলেন না, শুধু না, আরো দু এক জায়গায় আপনারা বলবেন প্লিজ। আমরা পরশুদিনই তো দিলাম, ওই যে আওয়ামী লীগের পক্ষ থেকে আহমদ ভাই নজরুল সব ছিল, আমরা দিলাম। আমি বললাম যে ভাই আপনি একটু মেনেন, সবাই হ্যাঁ হ্যাঁ করে যে মাঠে নিয়ে হয়ে গেলো সব জটলা পাকায় ফেলল। তাহলে এটা হলোটা কি বলেন? আমাদের কিন্তু অনেক কিছুর সমস্যা হয়েছে এইসব কারণে। যাই হোক, আমি কথা বাড়াবো না, আবারও বলছি, আল্লাহর ওয়াস্তে আপনার নিজের স্বার্থে আপনার পরিবারের স্বার্থে এটা মেনটেন করেন। গরম পানি খাবেন মাঝে মধ্যে, মানে চাও খেতে পারেন, এগুলো একটা উপকার আসে। যা যা আসে দেখেন, আজকাল তো সবাই বোঝে সব, আর সবার হাতে একটা করে মোবাইল আছে, তো এই মোবাইলে সব দেখে একটু ফলো করেন। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের জেলা প্রশাসক, আমাদের এসপি সাহেব, আমাদেরকে, আমাদের সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা অনেক পরিশ্রম করছেন। দয়া করে এই পরিশ্রমগুলো যেন বৃথা না হয়ে যায়, এটা দেখে আপনাদের সবার খেয়াল রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।